নমস্কার, আমি রিমা লাহিড়ি, আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে আসছি। নমস্কার বন্ধুরা, কেমন আছে সকলে? যদি ভালো না থাকো ভিডিওটা পুরোটা দেখো, কথা দিচ্ছি মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। এখন সকাল 8:30 মতন বাজে, আর এই দেখো বাইরের পরিবেশটা, এই যে আর আছে সকাল দেখো আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো চুলগুলো শ্যাম্পু করে নিয়েছি, পুরো ভেজা রয়েছে। কিন্তু এত সকালে কেন শ্যাম্পু করলাম? কারণ এক জায়গায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। আরও হ্যাঁ, আমার প্রিয় বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যেও। বন্ধুগণ দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে আমি অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি, কারণ আমি যাব এখন হচ্ছে গড়িয়া। তো গড়িয়াটা মানে আমি যেখানে থাকি, আমি থাকি হচ্ছে যাদবপুর 8B বাসস্ট্যান্ডের কাছেই থাকি। তো গড়িয়ার অটোটা হচ্ছে শুধুমাত্র আমি যেখানে থাকি সেখান থেকে রাস্তাটা পার করলে গড়িয়ার অটোটা পাওয়া যায়। আর এখানে ভাড়া হচ্ছে তোমার 14 টাকা নেয়, আর বাসে গেলে 10 টাকা ভাড়া রয়েছে। ও বাসের জন্য আবার অনেকক্ষণ দাঁড়াতে হয়, আবার বাস যেতেও অনেক টাইম লাগে, তো সেই কারণে আমি অটোটা ধরে নিয়ে এখানে বেটার আমার মনে হয়। আর আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু বাস এবং অটোর অপশানটা কিন্তু খুব ভালো রয়েছে। দেখো আমি অটোতে উঠেও পড়েছি, এবং অটোতে উঠে তোমাদেরকে বললাম আমি আসবো গড়িয়া। দেখো আমি চলে এসেছি গড়িয়ায়। গড়িয়া যেখানে এসেছি এটা হলো ফেয়ারি টেল ড্রিম লাইফ প্রোডাকশন হাউস, এখানে অ্যাক্টিং শেখানো হয়। এই যে তোমাদের যে ঘরটা আমি দেখালাম এতক্ষণ, ওটা হচ্ছে বাইরের অফিসটা, এবং এই যে ঘরটা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে এই ঘরটা অ্যাক্টিং শেখানো হয়। এই যে দেখতে পাচ্ছ পুরো চারি জায়গায় কাঁচ লাগানো রয়েছে, আর এখানে কিন্তু ডান্স ক্লাসও হবে বর্তমান, মানে কদিন পর থেকে স্টার্ট হবে, এখন আপাতত অ্যাক্টিং ক্লাসটা হচ্ছে। দেখতে পাচ্ছ স্যার এখানে ক্লাস নিচ্ছে, কোচিং দিচ্ছে। এই যে টুপি মাথা যিনি বসে আছে উনি হচ্ছে স্যার, ওনাকে তোমরা অনেক সিরিয়ালে দেখে থাকবে। আর এই যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে এখানে, আরও অনেক স্টুডেন্ট আছে আজকে, মানে আমি যেদিনকে তোমাদের ভিডিওটা করছি সেদিনকে অনেকজন অ্যাবসেন্ট ছিল, ওই কোনায় দেখো আমি বসে আছি। বড় থেকে শুরু করে অনেকেই রয়েছে, একটা বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছ সামনের দিকে বসে আছে 5 পড়া। আর এখানে স্যার কোচিং দিচ্ছে কীভাবে হা হা করে হাসতে হয়, কীভাবে দুঃখের সিচুয়েশান হতে হয়, কীভাবে প্রেমের সিচুয়েশান হতে হয়, সেই সমস্ত রিয়াকশানে তুমি কীভাবে কীভাবে তোমার সেকেন্ডে সেকেন্ডে তোমার লুকসটাকে চেঞ্জ করবে সেই আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছিল। তো যাই হোক তোমরা দেখো। কষ্ট পেয়েছো? কেন কষ্ট পেয়েছো? সেইটা ভাব, সেইটা ভাব, সেইটা ভাব, কেন কষ্ট পেয়েছো সেটা তুমি জানো, আমরা জানি তুমি কী কারণে কষ্ট পেয়েছো, তুমি ভাবো সেইটা মনে করছো। একা যখন বসে আছো বসে না সেটা মনে করছে কষ্ট হবে, কষ্ট পাইনি দুঃখ পাইনি এরকম মানুষ বিরল এলিয়েন ছাড়া। নমস্কার, আমি রিমা লাহিড়ি, আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে আসছি। এখানে ফেয়ারি টেল ড্রিম লাইফ প্রোডাকশন হাউসে আমি কিছুদিন যাব, এখানে অ্যাক্টিং শিখছি। তো যাই হোক, আমাদের অ্যাক্টিং ক্লাস হয়ে গেছে। এইগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবাইকে দাঁড় করিয়ে রেখেছে, এটা হচ্ছে আমাদের কাস্টিং ডিরেক্টর অভিজিৎ স্যার আছেন। উনি স্যার চলে যাওয়ার পর, মানে অ্যাক্টিং ডিপার্টমেন্টে যে স্যার থাকেন উনি চলে যাওয়ার পর, ওই অভিজিৎ স্যার আমাদের কাছ থেকে ইনফরমেশান নেয় আমরা কতটা কি শিখতে পারলাম, কতটা কি জানতে পারলাম, এইগুলোই আর কি আমাদের দাঁড় করিয়ে রেখে এক একজনের কাছ থেকে শুনতে চাই। বন্ধুগণ অ্যাক্টিং ক্লাস তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই জুতো জোড়া, কারণ এই জুতো জোড়া অ্যাক্টিং ক্লাসে পরে ঢুকেছিলাম, আর আমার কি অবস্থা করেছে দেখো। কি অবস্থা করে দিলাম, বাজে চটি, কি কোম্পানি চটি ভগবান জানে, দেখো কি করে দিয়েছে। জি জি দেখো বন্ধুগণ দেখো, কোথা থেকে কিনে এনেছো এসব চটিগুলো? ফার্স্ট কথা একটা কয়, আমি ফার্স্ট একটা কথা বলি, এটা কোনো এটা হচ্ছে কোনো ব্র্যান্ডের দোকান নয়, জাস্ট একটা ফুটপাথ থেকে কেনা, এটা অ্যাকচুয়ালি আমাদের এসকে সাইলের সাইল, এসকে সাইল কি দেখি, এসকে সাইল কে, ও এসকে সাইল কোথায়, ফোনটা পড়ে যাবে।
তার আগে অন করি হ্যাঁ বলো আমি একটা কথা বলতেছি হ্যাঁ এ শুনো চলে যাচ্ছে জুতো দিয়ে দাম যাব জামা থেকে প্যান্ট থেকে যেগুলো কিছু একটা ব্র্যান্ড জায়গা থেকে কেনা হচ্ছে কারণ সেখানে কোয়ালিটি প্যান্ট এবং জামার কোয়ালিটি ঠিক থাকে হ্যাঁ তো যে কোনো লোকাল জায়গা কিনবে তো এরকম হওয়া উচিত না একটা কথা মুদ্রা কথা হচ্ছে যেমনি গুড় তেমনি মিষ্টি তো গুড় কম দিয়েছেন মিষ্টি খাইনি বন্ধুগণ যে ছেলেটার সাথে আমার মারপিট করা দেখছো আসলে সেই ছেলেটা হলো আমার একটা ফ্রেন্ডের মতনই হয় অনেকদিন আগে থেকে ওর পরিচয় ছিল আর এই প্রোডাকশনেরই ও হচ্ছে ওনার হিসাবে রয়েছে সো ও হচ্ছে চটিগুলোকে নিয়ে এসেছে সেই কারণেই ওকে দেখানো হচ্ছে বলে ও আর কি ভিডিওটাকে ডিলিট করার জন্য এরকম করছে আর আমাকে ঘরের মধ্যে রেখে আটকে রেখে দিয়েছে বন্ধুগণ আমি ওদেরকে মিথ্যে কথা বলে দরজাটা খুলিয়েছি যে বলেছি যে ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর ভিডিওটা আমি পোস্টও করব না কিন্তু মিথ্যে কথা এটা আজকে প্রমাণ হয়ে গেল দেখতে পেয়ে যাবে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সত্যি সত্যি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই আর লাইক শেয়ার তোমাদের উপর ছেড়ে দিলাম আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা